গোলাঘাট জিলাপ্রশাসনে আজি ইয়ার প্রায় গোটে নির্বাচনী কাম কাজ সমূহ করেছে, কেন ধরনের পড়াপা চলছে আর ইতিমধ্যে গৈছে নে নাই, রওনা হয়েছে নে নাই ভোট কেন্দ্র সমূহ? না, আমি ডিস্ট্রিবিউশন ফরগেটিং কলেজতে আজি ডিস্ট্রিবিউশন করে আছো। আজি টোটাল 66-67 পোলিং স্টেশনের কারণে আমি পোলিং পার্টিস ইয়ার পর পটাব লাগে। সো এতিয়া আমি ইভিএম আর মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন স্টার্ট করেছিলাম, পার্টিস তেওঁলোকে চেক করে আছে মেটেরিয়াল গোটেখিনি আছে ইয়া নাই ব্যাগস। 10:30 পরে ইয়ার পর ওলাব আর আমি আজি 7টা-8টা ভিতর গোটে পার্টিস পোলিং স্টেশন লোকে আমি তেওঁলোকে পাই যাব। পুলিশ কিমান নিয়োগ করা আছে? সো টোটাল আমার গোলাঘাট ইলেকশন ডিস্ট্রিক্টর কারণে 667 পোলিং স্টেশন আছে। ইচ পোলিং স্টেশনত আমি দুইজন পুলিশ থাকিব, এজন কনস্টেবল আর এজন হোমগার্ড থাকিব। নাই সেম শর্টেজ মানে সেম মানে বোকাঘাট আর ধনশিৰি ইলেকশন ডিস্ট্রিক্টর আজি রাতেপা কথা পাতিল, সব ঠিকই আছে, তাতে একো প্রবলেম নাই। সো লাইক ইভেন তাতে 187 পোলিং স্টেশন আছে বোকাঘাটত আর হরুপথা ধনশিৰিত 205 পোলিং স্টেশন আছে। সো তাতে এটা ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে গেল। অনুগ্রহ করে মন করিব মেটেরিয়াল সংগ্রহ করার সময় সেন্সিটিভ পোলিং স্টেশন আমার গোলাঘাট ইলেকশন ডিস্ট্রিক্টত তিনটা আছে, বেশি ভোটিং পার্সেন্টেজ হয়েছিল লাস্ট টাইম, সো এই কারণে আমি সেন্সিটিভ ক্রিটিক্যাল পোলিং স্টেশন বলে দিয়েছিলাম। বোকাঘাটত একটু ক্রিটিক্যাল পোলিং স্টেশন না, কিন্তু ধনশিৰি বর্ডার এরিয়া ডাব এরিয়া 15 পোলিং স্টেশন আছে ক্রিটিক্যাল পোলিং স্টেশন, তাতে আমি ওয়েবকাস্টিং করেছিল, মাইক্রো অবজার্ভার অ্যাপয়েন্ট করেছি, অ্যান্ড এট দ্য সেম টাইম হাফ সেকশন পুলিশও আমি ডিপ্লয় করেছি। টোটাল আমার গোলাঘাট ইলেকশন ডিস্ট্রিক্টর কারণে 904 সো নৌকো গাড়ি আমি অ্যারেঞ্জ করেছি, সো ট্রান্সপোর্ট আমি ডিস্ট্রিবিউশন ফরগেটিং কলেজতে আজি ডিস্ট্রিবিউশন করে আছো। আজি টোটাল 66-67 পোলিং স্টেশনের কারণে আমি পোলিং পার্টিস ইয়ার পর পটাব লাগে। সো এতিয়া আমি ইভিএম আর মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন স্টার্ট করেছিলাম, পার্টিস তেওঁলোকে চেক করে আছে মেটেরিয়াল গোটেখিনি আছে ইয়া নাই ব্যাগস। 10:30 পরে ইয়ার পর ওলাব আর আমি আজি 7টা-8টা ভিতর গোটে পার্টিস পোলিং স্টেশন লোকে আমি তেওঁলোকে পাই যাব। পুলিশ কিমান নিয়োগ করা আছে? সো টোটাল আমার গোলাঘাট ইলেকশন ডিস্ট্রিক্টর কারণে 667 পোলিং স্টেশন আছে, ইচ পোলিং স্টেশনত আমি দুইজন পুলিশ থাকিব, এজন কনস্টেবল আর এজন হোমগার্ড থাকিব। নাই সেম শর্টেজ মানে সেম মানে বোকাঘাট আর ধনশিৰি ইলেকশন ডিস্ট্রিক্টর আজি রাতেপা কথা পাতিল, সব ঠিকই আছে, তাতে একো প্রবলেম নাই। সো লাইক ইভেন তাতে 187 পোলিং স্টেশন আছে বোকাঘাটত আর হরুপথা ধনশিৰিত 205 পোলিং স্টেশন আছে, সো তাতে এটা ডিস্ট্রিবিউশন স্টার্ট হয়ে গেল। অনুগ্রহ করে মন করিব মেটেরিয়াল সংগ্রহ করার সময় সেন্সিটিভ পোলিং স্টেশন আমার গোলাঘাট ইলেকশন ডিস্ট্রিক্টত তিনটা আছে, বেশি ভোটিং পার্সেন্টেজ হয়েছিল লাস্ট টাইম, সো এই কারণে আমি সেন্সিটিভ ক্রিটিক্যাল পোলিং স্টেশন বলে দিয়েছিলাম। বোকাঘাটত একটু ক্রিটিক্যাল পোলিং স্টেশন না, কিন্তু ধনশিৰি বর্ডার এরিয়া ডাব এরিয়া 15 পোলিং স্টেশন আছে ক্রিটিক্যাল পোলিং স্টেশন, তাতে আমি ওয়েবকাস্টিং করেছিল, মাইক্রো অবজার্ভার অ্যাপয়েন্ট করেছি, অ্যান্ড এট দ্য সেম টাইম হাফ সেকশন পুলিশও আমি ডিপ্লয় করেছি। গোলাঘাট ইলেকশন ডিস্ট্রিক্টর কারণে 904 সো নৌকো গাড়ি আমি অ্যারেঞ্জ করেছি, ব্যবহার করব সো ট্রান্সপোর্ট।